আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমরা একদমই ভালো ছিলাম না, মানে আমি তো একদমই ভালো ছিলাম না, আর আমাদের বাড়ির লোকও এখনো পর্যন্ত তারা ভালো নেই। তো অনেকদিন ধরেই দেখছো তোমরা আমি ব্লগ দিতে পারিনি, আজকে 15 দিন হয়ে যাবে যে আমি কোনো রকম ব্লগ আপলোড করিনি, কারণ করোনা পজিটিভ হয়েছিল। তো এতদিন আমি আলাদা করেই ছিলাম, ঘরেই ছিলাম। তো এই কালকেই জাস্ট ঘর থেকে বেরিয়েছি, তো আমাকে ডাক্তার বলেছিল 15 দিন পর্যন্ত মানে নিজেকে একটু আলাদা করে রাখতে। তো ওইভাবেই ছিলাম ডাক্তারের ট্রিটমেন্টে, আর ওষুধ টষুধ যেরকম দিচ্ছিল এখনও পর্যন্ত আমার ওষুধ কন্টিনিউ চলছে। আমার মাঝখানে মাঝখানে রিওরও মানে মোটামুটি এদেরও অল্প অল্প কিছু দেখা যাচ্ছিলো, রিওর 2 দিন জ্বর এসেছিলো, মিলনেরও জ্বর এসেছিলো। তো আমরা ওই পজিটিভ ধরেই আমরা চলছি, আর বাবারও টেস্ট করা হয়েছিল। তো সেই বাবার টেস্টে আজকে সকালবেলায় রিপোর্ট আসলো, তো বাবারও পজিটিভ। তো সেই জন্য বাবাকে আলাদা করে রাখা হয়েছে, বাবা দোতলার ঘরে আলাদা করে রয়েছে, আমরা নিচে আছি। বাড়িতে যে রান্না বান্না করে সে যদি পড়ে থাকে যে কী অবস্থাটা হয়, বয়স্ক মানুষ বুঝতেই পারছো, সমস্ত সে এতদিন রান্না করে আমাদেরকে দিয়েছে, কষ্ট করে। এরকম ছোট্ট একটা ছেলে যাকে আমি আদর করতে পারছিলাম না, আমার কাছেও ছিল না, রোজ সে একবার করে খালি মা তোমাকে দেখবো, আমি তো দরজা বন্ধ করে থাকতাম, মা তোমাকে দেখবো, একবার আমাকে দেখা দাও, তোমার সাথে একটু কথা বলবো। অনেকদিন তো হলো, এবার বাইরে আসো, মানে এই সমস্ত একটা ছোট্ট বাচ্চা আমাকে বলতো, মানে এত কষ্ট হতো নিজের বাচ্চাকে ছেড়ে থাকার যে কষ্ট সেটা বুঝতেই পারছো। আর বাড়িতে তারপর কাজের লোকও আসতে বারণ করা হয়েছিল যখন আমার জ্বর আসছিল সেই সময়টা। তো এইরকম আমাদের বাড়ির পরিস্থিতি, বাড়িতে নেই কাজের লোক বা বয়স্ক মানুষ, সাথে রান্না করছিল, আমি পড়েছিলাম ঘরের মধ্যে আলাদা করে। আমারও শরীর পুরোপুরি ঠিক না, আমিও পড়তে করতে খুবই হাঁপিয়ে যাচ্ছি। তো যতটা কম কাজের মধ্যে দিয়ে থাকা যায় ততটুকু করবো। আর এই জাস্ট ঘুগনি বানিয়েছিলাম সকালে মটরে, তো সেই ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, এখন ওষুধগুলো দিয়ে খাবো। যাই না, আমার কথাগুলো তোমাদের কাছে অত পরিষ্কারভাবে পৌঁছাচ্ছে কি না, কারণ আমি খুব বেশি জোরে কথা বলতে পারছি না। আর এই যে আমার সাথে আমার বদমাসটা, এই যে কাল থেকে যা মানে আমি স্নান টান করে সমস্ত পরিষ্কার করে তো বাইরে বেরিয়েছি, তারপর থেকে মা 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 গায়ে ঘেসে ঘেসে বসে আছে। এই হচ্ছে এতদিন না পেয়ে তার কি অবস্থা, সেও মাকে পাচ্ছে না। আমি তো আছি, পড়াশোনা সব মস্ত বন্ধ, এখন ওকে কে ক্লাস করাবে সেই জন্য পড়ানো হচ্ছে না। আর আজকে সকালবেলা পড়ানো হচ্ছিলাম, কিন্তু বাবার এরকম কথা শোনার পর থেকে আর তো আমিও ক্লাস করাতে পারিনি সবার সাথে। আমার এক্সামও চলে এসছে শুক্রবার থেকে, এক্সাম কী করবে কিচ্ছু না, একটা ঝোলি ভাত করবো আর সিদ্ধ ভাত আর সিদ্ধ দিয়ে দেবো। কথা বলবে বাইরে দেখো না পুরো, আর এখানে ফ্যান নেই, তো ফ্যানের জন্য আরো বেশি গরম, ফ্যান না থাকার জন্য বেশি গরম লাগছে। ফ্যান লাগাবে? আটকে ছিল সেই বাটি আটকানোর জন্য পুরো জল ভরে একদম নিচে পর্যন্ত এইখানে পর্যন্ত চলে এসছে। দেখো আছে মানে অকাজ হয়, আর কদিন ধরে তো ঠিক করে ঘরটার মধ্যে হয়নি, তো ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে একটু যাই পারি রান্না করবো সেটা তোমাদের দেখাই। তো এই দেখো আমি মাছ আলু পটল ভেজে রেখে দিয়েছি, এইটা একটা ঝোল বানিয়ে নেবো, আর ঘুগনি বানিয়েছি সকালে খেয়ে নিয়েছি, রাতেও হয়ে যাবে। আর এখানে রিওর ঝোল আছে, রিওর ঝোল আমার মামাকে দিয়ে বেশ কিছু ফল আনা হয়েছে, কারণ আমরা তো বাইরে যাচ্ছি না, যাকে পাচ্ছি তাকে দিয়েই সমস্ত কিছু করাচ্ছি। তো সমস্ত ফল টল আনা হয়েছে, তো চলো সেগুলোকে নিয়ে আসি। যে এখানে ফল সমস্ত কিছু বাইরে দিয়ে গেছিলো, আমি তুলে এইখানটাতে রেখেছিলাম, এগুলো এখন ভেতরে নিয়ে যাওয়া হয়নি। তো এখানে রয়েছে একটা তরমুজ আনা হয়েছে, এখানে রয়েছে আঙুর, তারপরে এখানে রয়েছে আপেল, আর এটা হচ্ছে মৌসুমি লেবু, আর এই কাঁচা লঙ্কা, এখন তো ভিটামিন সি খাওয়া দরকার, তো তার জন্য এই পাতি লেবু, আর এই উচ্ছে আজকে ভাত সেদ্ধ দিয়ে দেবো। আর আনা হয়েছে এই যে দই,
একদম পেট পর্যন্ত প্রচন্ড জ্বালা করছে। তো এই সিদ্ধ ঘি ভাত এগুলো খেতেই আমার বেশি ভালো লাগছে। তো আজকে দেখি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো, তবে যদি খেতে না পারি ওই মাছটাকে তুলে একটুখানি ঘি দিয়ে ভাত মেখে খেয়ে নেবো। তো আমার তরকারিটা ভাবছি আগে ঝাল দেওয়ার আগে যেমন রিওরটা তুলে রাখি, আমারটা ওইভাবেই তুলে রাখার চেষ্টা করব। কথা বলতে গিয়েও এনার্জি কম, কাজ করতে গিয়েও এনার্জি কম। তো তোমরা দুদিন আমার ভিডিও একটুখানি এনার্জি কমওয়ালা ভিডিও পাবে। অনেকদিন ভিডিও করতে পারিনি, তো আজকে ভাবলাম যে না, অনেকদিন তোমার সাথে কথাও হয়নি, তো সেই জন্য আবার ব্লগটা শুরু। যখন দিয়েছি তখন বিদ্যুৎ অলরেডি তখন চমকাচ্ছিল, কিন্তু মেঘ ছিল না, তার আগে একটুখানি বৃষ্টি তো হয়েই গেছিলো যেই সময় দিয়েছি। তো দিয়েছিলাম তখন কটা, 3টে বাজে সেই সময় মনে হয়। তো আমি, আমার সাথে রিও এসেছিলো, রিও এসে সমস্ত আমাকে হেল্প করে গেছে ছাদে। আর ছাদ থেকে তখন নিচে যাবে না, আমি বাইক চালাবো। তো এই যে ওইখানে যে বাইকটা রাখা রয়েছে ওই বাইকটা এইদিকে, তো এই বাইকটা তখন এসে চালালো, চালিয়ে টালিয়ে জোর করে ধরে নিচে নিয়ে গেছি, সে যাবে না। তারপর যাই হোক, বলে বিকেলবেলা আমি সাইকেল চালাতে যাবো, আমাকে ছাদে নিয়ে এসো। তো ওকে একা একা তো ওপরে পাঠাচ্ছি না, যেহেতু দোতলায় না বাবার ঘরে ঢুকে যায় সেই জন্য। তো হ্যালো, ঠিক আছে, তোকে বিকেলে সাইকেল চালাতে নিয়ে যাবো। কিন্তু একটু আগে 4:45 সময় আমি সোফার মধ্যে বসেছি, আমার পায়ের পাটা জড়িয়ে ধরে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন সে ঘুমোচ্ছে ওখানে, আর আমি চলে এলাম, কেন একদম দেখো এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, মানে গজরাচ্ছে একটা আকাশ। তো আমাকে এসে এখন জামা কাপড়গুলো তুলে নিতে হবে, না হলে যেটুকু হাওয়ায় হাওয়ায় শুকিয়েছে সেইটুকু আর পাওয়া যাবে না, শুকনো পুরো ভিজে ভিজেই থাকবে আর কি। তো তখন ভাবছিলাম দেবো কি দেবো না, কিন্তু এই চাদর আমি কোথায় দেবো বলো, ঘরে তো নিচে দেওয়া যায় না। আর দুপুরবেলা আজকে তো রান্না করলাম, দেখলে সিম্পল রান্না। তো বাবা আর মিলন ভীষণ ভালো খেয়েছে, তা মিলন তো কোনোদিন ভাত চেয়ে খায় না, তাকে যদি এইটুকু ভাত দেওয়া সে ওইটুকু ভাত খেয়েই উঠে পড়ে, কিন্তু আজকে সে ভাত চেয়ে খেয়েছে। আর বাবাও বলছে আমি অনেকদিন পর একটু ভালোভাবে ভাত টাত খেলাম, কেউ খেয়ে ভালো বলে, মনে হয় যে এটা অনেক বড় একটা গিফট পাওয়া, এরকম গিফট পাওয়ার মতো আনন্দ পাওয়া যায়। আর হাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগছে, এত হাওয়া দিচ্ছে বুঝতে পারছো, চাদর টাদরগুলো উড়ে যাচ্ছে। তো
আমার সমস্ত জামা কাপড় এই যে ভাঁজ করা হয়ে গেছে এখানে রেখে দিয়েছি। আর সবচেয়ে বড় কাজ এই নিচে নিয়ে গিয়ে যখন জড়ো করে রেখে দিই না তখন আর ভাঁজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক এখন করে নিলাম, সঙ্গে সঙ্গে জামাটা মিটে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা অনেক দিন ঘরের মধ্যে আটকা ছিলাম, তো আর এখন এই ছাদের মধ্যে এসে এই বাইরের প্রকৃতিটাকে দেখছি, এত সুন্দর হাওয়া, পাখির ডাক, এই সবগুলো না যেন একদম ভুলেই গেছিলাম, মানে জীবন থেকে যেন এগুলো চলেই গেছিলো। তো এখন ভীষণ ভালো লাগছে, একটু বসে যাই, বসেই তারপরে নিচে যাবো। আবার মরার হাত থেকেই আমি বেঁচে এসেছি, তো যে পরিমাণে আমার অবস্থা হয়ে গেছিলো তো বাড়ির প্রত্যেকটা লোক খুবই চিন্তায় ছিল, তো তোমাদেরকে আমি জানাতে পারিনি, কারণ আমি ভাবলাম যে থাক এই অবস্থায় আর তোমাদেরকে বাজে খবরটা নাই দিই, একেবারে সুস্থ হয়ে গিয়ে তারপরে তোমাদের সাথেই কথা বলবো। আশা করি আর কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবো আমরা। আর এই জিনিস একবার কারো বাড়িতে ঢুকলে পুরো বাড়িটাকে একদম মানে সবাইকে অসুস্থ করেছে, কাউকে ছাড়ে না, এরকমই অবস্থা। চলো তাহলে আজকের ব্লগটা আমি এই ছাদে বসে বসেই শেষ করে দিচ্ছি। আর তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যতটা পারো অনেক অনেক করে সাবধানে দেখালো। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণে জেনে বাই বাই, টাটা।